ইতালিতে ফেনী জেলা সমিতির ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সন্ধ্যায় একটি মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। ইতালি প্রতিনিধি আমির হোসেন জানান, নির্বাচন কমিশনের প্রধান আলাউদ্দিন শিমুলের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন কমিশনার গোলাম মাওলা মিলন। এ সময় সদস্য সচিব আবু জাফর, মাইনুদ্দিন ভূঁইয়া, মীর আব্দুল জলিল, আবুল কাশেম, জাকির হোসেন বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ ভোটের মাধ্যমে সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন প্রক্রিয়ার এই গ্রহণযোগ্যতা সর্বজনবিদিত। এবারও ব্যালটের মাধ্যমে ভোটাররা 25শে ফেব্রুয়ারি ভোট দেবেন। মতবিনিময় সভায় প্রার্থীরা তাদের দেশে ও প্রবাসে জনকল্যাণমূলক কাজে নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন।